government haste in transferring 1,239 doctors to COVID units. ডেইলি স্টার সম্পাদকীয় বাংলা অনুবাদ ব্যাখ্যা এই পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ 8 জুলাই 2021। আসেন অপিনিয়নটি এডিটোরিয়াল যে নিউজটি করেছেন সেটা আমরা পুরোটা পড়ার চেষ্টা করছি। তো গভর্নমেন্ট হেস্ট ইন ট্রান্সফারিং 1,239 ডক্টর্স টু কোভিড ইউনিটস, অর্থাৎ সরকার খুব ব্যস্ততা দেখাচ্ছে বা খুব দ্রুততা করছে এই 1,239 জন ডক্টরকে বিভিন্ন কোভিড ইউনিটে ট্রান্সফার করার জন্য। দ্য গভর্নমেন্ট অন সানডে অ্যান্ড মানডে, সরকার এই রবিবার এবং সোমবারে থ্রু ভেরিয়াস সার্কুলার্স বেশ কিছু বিজ্ঞপ্তির মাধ্যমে ডিরেক্টেড 1,239 ডক্টর্স ফ্রম মেডিকেল কলেজেস টু জয়েন ডিফারেন্ট কোভিড ইউনিটস অ্যাট পাবলিক হসপিটালস অ্যান্ড উপজেলা হেলথ কমপ্লেক্সেস অ্যাক্রস দ্য কান্ট্রি। যে এই 1,239 জন ডক্টরকে মেডিকেল কলেজ থেকে বিভিন্ন কোভিড ইউনিটে, বিভিন্ন পাবলিক হসপিটাল যেগুলো আছে, উপজেলা হেলথ কমপ্লেক্স বা স্বাস্থ্যসেবা কমপ্লেক্স যেগুলো আছে সেইগুলোতে যোগ দেওয়ার জন্য ডিরেকশন দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন, এবং সেটা সমগ্র দেশ জুড়ে। অলদো ইট ইজ নেভার টু লেট টু টেক নেসেসারি অ্যাকশন টু ফাইট নেশনস অন গোয়িং কোভিড 19 ক্রাইসিস, যে যদিও এটা খুব বেশি কখনই খুব বেশি দেরি হবে না বলা যাবে, কারণ হচ্ছে যে আমাদের তো খুব দ্রুতই এই সিদ্ধান্তগুলো নেওয়া উচিত ছিল। তো যাই হোক, কিছু দেরি হলেও এটা এতটা দেরি নয়, বা এটা নেভার টু লেট টু টেক নেসেসারি অ্যাকশন টু ফাইট দ্য নেশনস অন গোয়িং কোভিড 19 ক্রাইসিস। আমাদের জাতি বর্তমান যে সমস্যাটা চলমান, অনগোয়িং বলতে চলমান, কোভিড 19 যে সংকট অতিক্রম করছে, সংগ্রাম করছে এটার বিরুদ্ধে, এই সংগ্রামের ক্ষেত্রে এই ডিসিশন যেটা নেওয়া হয়েছে এটা দেরিতে হলেও ভালো হয়েছে, এরকম অর্থ বোঝানোর জন্য এই মূলত সেন্টেন্সটি বলা হয়েছে। উই অ্যালং উইথ কান্ট্রিজ ডক্টর্স, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা অ্যালং উইথ মানে সাথে, একসাথে বা একসঙ্গে, এই দেশের যে ডাক্তাররা রয়েছেন তাদেরকে নিয়ে এটা ভাবছি, ক্যানট হেল্প বাট ওন্ডার, অবাক না হয়ে পারছি না যে ইফ দিস ডিসিশন কুড নট হ্যাভ কাম সুনার, যে এই সিদ্ধান্তটা কি আরও আগে আসতে পারতো না, যে এই সিদ্ধান্তটি এখন নেওয়া হলো সেটা তো চাইলে আরও আগেই নেওয়া যেত। অ্যান্ড অলসো ইন এ মোর প্ল্যান্ড অ্যান্ড থট আউট ম্যানার, এবং সেটা আরও পরিকল্পিতভাবে, প্ল্যান্ড ওয়েতে, পরিকল্পিতভাবে এবং থট আউট বলতে সুচিন্তিতভাবে, আরও সুচিন্তিতভাবে, আরও পরিকল্পিতভাবে এবং আরও অনেক আগেই এই সিদ্ধান্তটা নেওয়া যেত, কিন্তু এতদিন পরে এসে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে দেখে আমরা এবং দেশের ডক্টর্সরাও অবাক হচ্ছি, অবাক না হয়ে পারছি না। দ্য হেলথ মিনিস্ট্রিজ ল্যাক অফ প্রপার প্ল্যানিং অ্যান্ড ভেরিয়াস স্ক্যান্ডালস, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ল্যাক অফ বলতে ঘাটতি, তাদের যে ঘাটতি রয়েছে, প্রপার প্ল্যানিংয়ের ঘাটতি রয়েছে, সঠিক পরিকল্পনার ঘাটতি রয়েছে, এবং এর সাথে ভেরিয়াস স্ক্যান্ডালস তো আছেই, স্ক্যান্ডালস বলতে কলঙ্ক, বিভিন্ন ধরনের খারাপ যে সংবাদগুলো আমরা পেয়েছি, দুর্নীতির যে সংবাদগুলো পেয়েছি সেগুলোকেই বলা হচ্ছে স্ক্যান্ডালস। এই প্ল্যানিংয়ের অভাব এবং স্ক্যান্ডালস যেগুলো রয়েছে ইনভলভিং করাপ্ট অফিসিয়ালস ডিউরিং দ্য প্যান্ডেমিক, এবং বেশ কিছু কর্মকর্তা দুর্নীতিতে যুক্ত আছেন এরকম সংবাদও আমরা পেয়েছি, তো এই প্যান্ডেমিকের সময়ে, এই মহামারীর সময়ে এই যে সংবাদগুলো আমরা পেয়েছিলাম, তাদের যে দুর্নীতিগুলো সংবাদগুলো পেয়েছিলাম, তাদের যে পরিকল্পনার অভাবগুলো পেয়েছিলাম, এবং সেটাই হ্যাভ হ্যাড ক্যাটাস্ট্রফিক কনসিকোয়েন্সেস সোফার, মূলত এটার কারণেই একটা ক্যাটাস্ট্রফিক কনসিকোয়েন্স, একটা বিপর্যয়মূলক, বিপজ্জনক একটা প্রভাব পড়েছে আমাদের দেশের স্বাস্থ্য খাতের উপরে, স্বাস্থ্য সেবা খাতের উপরে,
Now, in the face of ওডস্ট সার্জ, সার্জ বলতে ঢেউ, আমরা যে বলছি করোনার তৃতীয় বা থার্ড ওয়েভ, এই থার্ড ওয়েভ দ্যাট মিন্স থার্ড সার্জ যেটাকে বলা হয়, ওয়েভ শব্দের সমার্থক হচ্ছে সার্জ মানে ঢেউ। এখন ওডস্ট সবচেয়ে সব থেকে খারাপ বা সব থেকে ভয়ানক, এখন পর্যন্ত আমাদের যে তিনটি ওয়েভ করোনার বাংলাদেশে এসেছে, এটা সর্বশেষ যে ওয়েভটা যে বর্তমানে চলছে, এটা হচ্ছে সব থেকে খারাপ বা সব থেকে ভয়ানক রূপ নিয়েছে, এটার কথাই বলা হচ্ছে। নাও ইন দ্য ফেস অফ ওডস্ট সার্জ ইন দ্য কান্ট্রিজ কোভিড নাইন্টিন কেসেস অ্যান্ড ডেথস, তাহলে দেশের কোভিড নাইন্টিন মৃত্যু এবং আক্রান্তের যে সংখ্যা, এখানে সব থেকে কঠিন বা সব থেকে খারাপ যে ঢেউটা আমরা ফেস করছি এই সময়ে, দ্য হেলথ সার্ভিস ডিভিশন স্বাস্থ্যসেবা বিভাগ সিমস টু বি স্ক্র্যাম্বলিং টু ফাইন্ড আ ওয়ে টু ডিল উইথ দিস, তাহলে তারা মনে হচ্ছে যে তারা হচ্ছে হামাগুড়ি দিচ্ছে, হোঁচট খাচ্ছে, চেষ্টা করছে কিন্তু পারছে না, বারবার পড়ে যাচ্ছে। স্ক্র্যাম্বলিং এরকম অর্থ হচ্ছে হোঁচট খাওয়া, পড়ে যাওয়া, হামাগুড়ি দেওয়া, এরকম অর্থে বসে। তো তারা আসলে একটা পথ, টু ফাইন্ড আ ওয়ে, একটা সঠিক পথ খুঁজে পাচ্ছে না যে কীভাবে এটার সাথে ডিল করবে, টু ডিল উইথ দিস, এই সমস্যাটা, এই থার্ড ওয়েভটা কীভাবে মোকাবেলা করা যায়, এটাকে তারা হ্যান্ডেল করতে গিয়ে বারবার হোঁচট খাচ্ছে, ব্যাপারটা হচ্ছে এরকম। বাট হাউ মাচ ফর থট হ্যাজ রিয়েলি গন ইন টু দেয়ার লেটেস্ট সলিউশন অফ রিলোকেটিং মোর দেন 1,000 ডক্টর্স কান্ট্রি ওয়াইড ইন ওয়ান ফেল সুপ, কিন্তু প্রশ্ন হচ্ছে যে হাউ মাচ ফোর থট মানে হচ্ছে পূর্ব পরিকল্পনা, তাহলে কতটা পূর্ব পরিকল্পনা ছিল, কতটা পূর্ব পরিকল্পনা করা হয়েছিল, হ্যাজ রিয়েলি গন ইন টু দ্য লেটেস্ট সলিউশন, তারা যে সর্বশেষ সমাধানটা বললো বা সমাধানের চেষ্টা করলো সেটা কিসের মাধ্যমে, অফ রিলোকেটিং মোর দ্যান 1,000 ডক্টর, এই 1,000-এর বেশি ডক্টরকে তারা রিলোকেট করছে, পুনর্বিন্যাস করছে, পুনরায় তাকে অন্য কোথাও নিয়োগ দিচ্ছে, এটাকে বলা হচ্ছে রিলোকেটিং। তাহলে সমগ্র দেশ জুড়ে একই ধাপে, একটা ধাপে, একটা চেষ্টায়, ওয়েন ওয়ান ফেল সুপ বলতে এক ধাপে, একই ধাপে তারা 1,000-এর বেশি ডক্টরকে বিভিন্ন জায়গাতে রিলোকেট করে তারা যে সমাধানটা করার চেষ্টা করছে, এটা কতটা পূর্ব পরিকল্পিত সেটাই হচ্ছে প্রশ্ন। ফার্স্ট, দের আর সেভারাল ইস্যুজ অ্যাবাউট দ্য লিস্ট অফ ডক্টরস ইটসেলফ, এখন এই যে প্রশ্নগুলো আমাদের রয়েছে এর মধ্যে প্রথম একটা ইস্যু আছে, সেটা হচ্ছে যে ডক্টরদের তালিকা করা হয়েছে, লিস্ট অফ ডক্টরস, এই তালিকাটা নিজেই একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে, কারণ তালিকাটাও ত্রুটিপূর্ণ। ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ, দ্য সেক্রেটারি জেনারেল অফ বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের যে সেক্রেটারি জেনারেল রয়েছেন, সচিব রয়েছেন, তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে রিপোর্টেডলি কমপ্লেইন্ট, তিনি অভিযোগ করেছেন দ্যাট দ্য ইস্যু ট্রান্সফার, যে ট্রান্সফার অর্ডারটা ইস্যু করা হয়েছে, প্রদান করা হয়েছে, ডিড নট মেনশন দ্য ডেজিগনেশন অর সার্ভিস কোডস অফ দ্য ডক্টরস, এখানে এই ডক্টরদের ডেজিগনেশন উপাধিগুলো কী হবে, পদবিগুলো কী হবে, অথবা সার্ভিস কোডটা কীরকম থাকবে সেটা কিন্তু উল্লেখ করেন নাই বলে তিনি অভিযোগ করেছেন। এখানে একটা প্রশ্ন প্রসঙ্গ তো এসে যায়, সেটা হচ্ছে সার্ভিস কোড কী, ডক্টরদের সার্ভিস কোডটা কী। তো ডক্টরদের সার্ভিস কোড হচ্ছে, ডক্টররা যখন বিশেষ কোনো সেবা প্রদান করেন, কোনো ঝুঁকিপূর্ণ সেবা প্রদান করেন, সেই ক্ষেত্রে তাদেরকে একটা সার্ভিস কোড প্রদান করা হয়, এবং এই সার্ভিস কোডটা খুব জরুরি তার ইন্স্যুরেন্স পেমেন্টের ক্ষেত্রে বা অন্যান্য তার যে ডকুমেন্টেশন সেক্ষেত্রে খুব কাজে লাগবে, এই সার্ভিস কোডগুলো তাকে দিতে হয়, ইনকেস যদি সে কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে ইন্স্যুরেন্স পেমেন্টের ক্ষেত্রে এটা তাকে সাহায্য করবে, বা এটা বাধ্যতামূলক বলা যেতে পারে। তাহলে এই ডক্টরদেরকে নিয়োগ করা, পুনর্বিন্যাস করা হচ্ছে, তাদেরকে যে পুনর্নিয়োগ দেওয়া হলো, বিভিন্ন জায়গাতে রিলোকেট করা হলো, সেখানে তাদের পদবিগুলো কীরকম হবে, অথবা তাদের সার্ভিস কোডগুলো স্পষ্ট করে বলা হয়নি, উল্লেখ করা হয়নি, মেনশন করা হয়নি, এই যে পুনর্বিন্যাসের যে নিয়োগগুলো দেওয়া হয়েছে, সার্কুলারগুলো দেওয়া হয়েছে। অলরেডি দ্য লিস্ট হ্যাড টু বি অ্যামেন্ডেড, অ্যামেন্ড বলতে সংশোধন করা, তাহলে এই লিস্টটাকে ইতোমধ্যেই সংশোধন করতে হবে বা করতে হয়েছে, টু এক্সক্লুড
এক্সক্লুড বলতে বাদ দেওয়া, কিছু নামকে আমাকে বাদ দিতে হয়েছে। দ্য নেমস অফ থ্রি ডক্টরস, তিনজন ডক্টরের নাম এখান থেকে অলরেডি বাদ দিতে হয়েছে, হু হ্যাড পাসড অ্যাওয়ে, যারা অলরেডি মৃত, তারা মারা গিয়েছেন। তাহলে মৃত ব্যক্তি বা মৃত ডক্টরদের নামও এই তালিকাতে ছিল। এই তিনজন যারা অলরেডি মৃত তাদের নাম এখান থেকে অলরেডি বাদ দিতে হয়েছে। সাচ অ্যাজ, যেমনটি ডক্টর দিবেশ কুমার প্রামাণিক অব বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ। তাহলে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের একজন ডক্টর, তার নাম হচ্ছে ডক্টর দিবেশ কুমার প্রামাণিক, তিনি এই তালিকাতে ছিলেন কিন্তু তিনি অলরেডি মৃত। তো তার নামটি বা এরকম আরও কয়েকজনের নাম এখান থেকে বাদ দিতে হয়েছে। এবং হু হ্যাড ডাইড ফ্রম দ্য ভাইরাস ইন জানুয়ারি বাট ইনস্ট্রাকশনস ওয়ার গিভেন ফর ইজ ইমিডিয়েট শিফটিং টু মোহাম্মদ আলী হসপিটাল অ্যাজ পার দ্য ফল্টি লিস্ট। এই যে ত্রুটিপূর্ণ তালিকার কথা বলা হচ্ছে, এই ত্রুটিপূর্ণ তালিকায় বলা হয়েছে যে তাকে, এই ডক্টর দিবেশ কুমার প্রামাণিককে, বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে শিফট করে তাকে যেতে হবে মোহাম্মদ আলী হসপিটালে, এবং সেটা ইমিডিয়েটলি, অথচ তিনি জানুয়ারি মাসে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। তো এই হচ্ছে আমাদের ফল্টি লিস্ট বা তালিকার যে চিত্র সেটি। মোর ওয়ারিংলি, আরও দুশ্চিন্তাজনক যেটা, আরও যেটা দুশ্চিন্তা আমাদেরকে দিচ্ছে সেটা হচ্ছে, ইট সিমস, মনে হচ্ছে দ্য HSD, দ্যাট মিন্স হেলথ সার্ভিস ডিভিশন, ইটসেলফ ইজ নট অ্যাওয়ার অফ হোয়াট দ্য জব অফ দ্য মেডিকেল কলেজ প্রফেসর ইজ। হয়তো তারা এটা সম্পর্কে জানেন না, সচেতন নয় যে আসলে মেডিকেল প্রফেসরের কাজটা কি, দায়িত্বটা কি। আদারওয়াইজ, তা না হলে হাউ কুড আ প্রফেসর অ্যান্ড আ ICU ইন চার্জ অফ কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটাল হ্যাভ বিন ট্রান্সফার টু ওয়ার্ক ইন এ কোভিড ইউনিট এলসওয়্যার। ব্যাপারটা হচ্ছে, কুমিল্লা মেডিকেল কলেজের একজন হসপিটালের ICUতে দায়িত্বরত একজন প্রফেসর আছেন, যাকে ট্রান্সফার করা হয়েছে অন্য একটা কোভিড ইউনিটে, দেশের অন্য কোথাও একটা কোভিড ইউনিটে। তো প্রশ্ন হচ্ছে, যিনি ICU ডিপার্টমেন্টের দায়িত্বে আছেন, ইনচার্জ, তিনি তার দায়িত্বটা সেখানে পালন করবেন নাকি কোভিড ইউনিটে যেয়ে পালন করবেন? তো সেই ক্ষেত্রে তার কোনটাকে বেশি প্রাধান্য দেওয়া উচিত, এই বিষয়টা নিয়ে একটা আলোচনা হয়েছে যে কোভিড ইউনিটে উইথ টোটাল ডিসরিগার্ড ফর দ্য অপারেশন অফ দ্য ICU ইউনিট অ্যাট CMCH। তাহলে সম্পূর্ণভাবে এটাকে ডিসরিগার্ড করা হয়েছে, এটাকে উপেক্ষা করা হয়েছে, তার যে দায়িত্ব তিনি পালন করছেন অপারেশন ইউনিটে সেটাকে ডিসরিগার্ড করে, উপেক্ষা করে তাকে অন্য একটা দায়িত্ব দেওয়া হলো, এবং এটাই ব্যাফলিং, বিভ্রান্তিকর, অ্যাজ ইট ইজ ইন দ্য রিপোর্ট বাই দিস ডেইলি আর ডিরেক্টর অ্যাট দ্য ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস সেড দ্য হেলথ মিনিস্ট্রি অফিসিয়ালস মাইট হ্যাভ মেড দিস ব্লান্ডার অ্যাজুমিং দ্যাট ডক্টরস ইন মেডিকেল কলেজেস অনলি টিচ স্টুডেন্টস। এখন এই হেলথ সার্ভিস এর একজন প্রশাসনিক কর্মকর্তা, ডিরেক্টর, পরিচালক, তিনি বলেছেন যে এরকমটা হতে পারে যে হেলথ মিনিস্ট্রি হয়তো ভেবেছে, অফিসিয়ালসরা ভেবেছে যে তারা হয়তো ভুল করেছে, ব্লান্ডার করেছে, বিভ্রান্ত হয়েছে এই বিষয়ে, ব্লান্ডার অ্যাজিউমিং, তারা ভেবেছে দ্যাট ডক্টরস ইন মেডিকেল কলেজেস, যে মেডিকেল কলেজের যে ডক্টররা রয়েছেন তারা শুধুমাত্র হয়তো স্টুডেন্টদেরকে টিচিং দেন বা তারা শুধু হয়তো স্টুডেন্টদেরকে পড়ান, এটা ভেবে তারা ভুল করে থাকতে পারেন। ওয়েন ইন রিয়েলিটি দে অলসো ডিসপেন্স দেয়ার সার্ভিসেস, কিন্তু আসলে যেটা বাস্তব সত্য কথা সেটা হচ্ছে, ইন রিয়েলিটি বাস্তবে দে অলসো ডিসপেন্স, ডিসপেন্স বলতে প্রয়োগ করা, পালন করা বা দান করা, তারা আসলে সেবা দিয়ে যায়, প্রয়োগ করে, তারা তাদের সেবাটাও প্রয়োগ করে যায় ইন মেডিকেল কলেজেস এবং বিভিন্ন ডিসপেন্স দেয়ার সার্ভিসেস টু পেশেন্টস অ্যাট কলেজ হসপিটালস। এই কলেজ হসপিটালে যে পেশেন্টরা আসে তাদেরকেও তারা সেবা দিয়ে যায়, শুধুমাত্র শিক্ষার্থীদেরকে পড়ানো পর্যন্তই তাদের দায়িত্ব সীমাবদ্ধ নয়, বরং তারা এই মেডিকেল কলেজের যে পেশেন্টগুলো আছে তাদেরকেও এই সেবা প্রদান করে যান। উই আর্জ, আমরা যেটা বোঝানোর চেষ্টা করছি, সরকারকে বোঝাতে চাচ্ছি, দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য হেলথ মিনিস্ট্রি টু হ্যাভ আ সলিড প্ল্যান অ্যাট হ্যান্ড। আমরা যেটা বলতে চাই, বোঝাতে চাই, সেটা হচ্ছে গভর্নমেন্টকে বলতে চাই, স্বাস্থ্য মন্ত্রণালয়কে বলতে চাই যে একটা সলিড প্ল্যান, পরিপূর্ণ প্ল্যান আপনাদের আগে থাকতে হবে, অ্যাট হ্যান্ড, বিফোর মেকিং সাচ
সুইপিং ডিসিশন, সুইপিং বলতে সুদূর প্রসারী, এই ধরনের বড় বা সুদূর প্রসারী কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাদের অবশ্যই একটা সুপরিকল্পিত চিন্তা ভাবনা, একটা সলিড প্ল্যান থাকতে হবে অ্যাবাউট সামথিং, যে কোনো বিষয়ে, অ্যাজ ভোলাটাইল অ্যাজ দ্য কান্ট্রিজ কোভিড-19 ক্রাইসিস। এখন ভোলাটাইল শব্দের অর্থ হচ্ছে পরিবর্তনশীল, উদ্বায়ী, যেহেতু দেশের কোভিড-19 যে কোনো সময় পরিবর্তন, এই রূপটা যে কোনো সময় পরিবর্তনশীল, এই ধরনের একটা ভঙ্গুর সরি ও পরিবর্তনশীল কোনো বিষয়ে যখন আমরা সিদ্ধান্ত নিব, তখন আমাদেরকে অবশ্যই পরিকল্পনা নিয়ে, পূর্ব পরিকল্পনা নিয়ে, পরিপূর্ণ পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে, এটাই বোঝানোর চেষ্টা করছে। অ্যাজ দ্য ডক্টরস প্রেডিক্ট, এখন ডক্টররা যেরকমভাবে প্রেডিক্ট করছে, তারা যে ভবিষ্যৎবাণী করছে, পূর্ব মানে পূর্ব বাণী দিচ্ছে, সেটাতে যেটা মনে হচ্ছে, অ্যাজ দ্য ডক্টরস প্রেডিক্ট সাচ আ সাডেন অ্যান্ড লার্জ স্কেল ট্রান্সফার অফ হিউম্যান রিসোর্সেস, এই যে বড় ধরনের এবং হঠাৎ করেই একটা বড় ধরনের ট্রান্সফার হচ্ছে হিউম্যান রিসোর্সের, মানব সম্পদের, এটা উইল ডিসরাপ্ট দ্য অলরেডি ক্রাম্বলিং হেলথ কেয়ার, সেটা হয়তো আরও ডিসরাপ্ট করবে, বিচ্ছিন্ন করবে, ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে পারে, বা আরও বেশি ক্ষতিগ্রস্ত করতে পারে আমাদের ইতোমধ্যেই যে ভঙ্গুর স্বাস্থ্য দশা, আমাদের যে ভেঙে পড়ার স্বাস্থ্য দশা, ক্রাম্বলিং হেলথ কেয়ার বলতে এখানে এই ভঙ্গুর বা ছিন্ন ভিন্ন বা ভগ্নদশাপূর্ণ যে স্বাস্থ্য ব্যবস্থার কথা আমাদের আছে বর্তমানে, এটাকে বোঝাচ্ছে। তো সেটা হয়তো আরও একটু ডিসরাপ্ট হয়ে যাবে, অন্যরূপ বিচ্ছিন্ন হয়ে যাবে, একটু কি বলে ঝামেলাপূর্ণ হয়ে যাবে হয়তো। ওয়েল উই হোপ এগেইনস্ট হোপ দ্যাট দিস ডিসিশন উইল ওয়ার্ক আউট টু কার্ভ দ্য প্যান্ডেমিক টু সাম এক্সটেন্ট, হয়তো এটা আমরা আশার কথা ভাবতে পারি বা আশার কথা করতে পারি, এটা আশা করতে পারি যে এই সিদ্ধান্তটি, এই ডিসিশনটি উইল ওয়ার্ক আউট, হয়তো কাজ করবে, কিছুটা কাজ করবে, টু কার্ভ হয়তো কমিয়ে আনবে, দমন করবে, কার্ভ বলতে কমানো বা দমন করা, তাহলে কিছুটা হয়তো কমিয়ে আনবে দ্য প্যান্ডেমিক, এই মহামারী টু সাম এক্সটেন্ট কিছুটা কমিয়ে হয়তো আনতে পারে, বাট দ্য হেলথ অথরিটিস মাস্ট হ্যাভ মোর ফর থট, কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় বা কর্তৃত্বের যারা আছেন, ক্ষমতায় যারা আছেন, তাদেরকে আরও পূর্ব পরিকল্পনা থাকতে হবে, ইন দ্য ফিউচার বিফোর, ভবিষ্যতে পূর্ব থেকেই এই ধরনের পরিকল্পনা থাকতে হবে, বিফোর ইমপ্লিমেন্টিং সাচ ডিসিশনস, এই ধরনের কোনো সিদ্ধান্ত যখন আমরা বাস্তবায়ন করতে চাই, এই বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের আগে থেকেই পূর্ব পরিকল্পনা নিয়ে রাখতে হবে। দ্য গভর্নমেন্ট মিন ওয়াইল মাস্ট ইনশিওর দ্যাট, এবং এর মধ্যে ততমধ্যেই বা ইতোমধ্যেই গভর্নমেন্টকে এটাও এনশিওর করতে হবে, নিশ্চিত করতে হবে, দ্যাট দ্য অল হেলথ ওয়ার্কার্স, সকল স্বাস্থ্যকর্মী, ইনক্লুডিং দোজ হু আর বিং ট্রান্সফার্ড, যাদেরকে ট্রান্সফার করা হচ্ছে তাদেরকে সহ, আর গিভেন অল দ্য প্রোটেকশন গিয়ার, সেফটি ট্রেনিং ফ্যাসিলিটিস নেসেসারি টু এনশিওর দেয়ার সেফটি ওয়াইল ডিসপেন্সিং দেয়ার ডিউটিস। তাহলে এই যে স্বাস্থ্যসেবা যারা কাজ করছেন, ডক্টরসরা যে কাজ করছেন, এদের সব ধরনের সেফটি গিয়ার, নিরাপত্তার জন্য যে জিনিসপত্রগুলো দরকার, প্রোটেকশনের জন্য অথবা প্রোটেকশন গিয়ার, সেফটি ট্রেনিং, প্রোটেকশন গিয়ার বলতে আমরা এই নিরাপত্তার যত ধরনের মানে কোভিড থেকে বেঁচে থাকার যে ধরনের উপকরণগুলো রয়েছে, পিপি হতে পারে, গ্লাভস হতে পারে, ইত্যাদি ইত্যাদি, তাহলে এই বিষয়গুলো তাদেরকে আগের থেকে নিশ্চিত করতে হবে এবং সেফটি ট্রেনিং দিতে হবে, একই সাথে তাদের জন্য কিছু ফ্যাসিলিটিস নিশ্চিত করতে হবে, সুযোগ সুবিধা দিতে হবে যেগুলো তাদের দরকার টু এনশিওর দেয়ার সেফটি ওয়াইল ডিসপেন্সিং দেয়ার ডিউটিস। তারা যখন তাদের দায়িত্ব পালন করছে, এই দায়িত্ব পালনকালে তাদের যে ধরনের সেফটির দরকার হতে পারে, যে ধরনের নিরাপত্তার দরকার হতে পারে, সেই নিরাপত্তাগুলো নিশ্চিত করতে হবে। ধন্যবাদ সবাইকে।